আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে এসেছি, সেটা হলো কিভাবে ভিডিও করলে বা বিভিন্ন সমস্যার কারণে আপনি ভিডিওটা ভাইরাল হচ্ছে না বা ভিডিওটা সাধারণ মানুষ দেখছে না, এবং কিভাবে আপনি সাবস্ক্রাইব পাবেন বা ওয়াচ টাইম পাবেন। এই সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম পেতে গেলে আপনার কিছু বেগ পেতে হয় বা সমস্যায় পড়তে হয়, বিশেষ ক্ষেত্রে যারা নতুন ইউটিউবার। এই নতুন ইউটিউবার যদি নিয়মিত ভিডিও আপলোড না দেয় সেক্ষেত্রে অনেক সমস্যা পড়ে যায়, বা ভিডিও যেটা আপলোড দিচ্ছে সেটা যদি সঠিক নিয়মে আপলোড না দেয় সেক্ষেত্রে সমস্যা পড়ে যায়। এবং সাবস্ক্রাইব সাব যদি সঠিকভাবে নিতে না পারে বা অন্যের কাছ থেকে যদি আপনি সাবস্ক্রাইব চেয়ে নিয়ে থাকে সেক্ষেত্রে সঠিকভাবে যদি সে সাবস্ক্রাইব না করে থাকে সেক্ষেত্রে তার ভিডিওটা কেউ দেখবে না বা সাবস্ক্রাইব স্প্যাম হয়ে যেতে পারে। সো আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি একটি ভিডিও আপলোড করলে সঠিকভাবে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিউ বাড়বে। সেক্ষেত্রে আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং এসইও। তো একটি ভিডিও যদি আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে আপনার এসইওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আগে জানতে হবে আমার এসইওটা কি। একটি ভিডিওতে এসইও এমনটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে ভিডিও যদি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সঠিকভাবে দিয়েও থাকেন তাহলে আপনার থাম্বনেল যদি সঠিক না থাকে তাহলে থাম্বনেলের কারণেও আপনার ভিডিওটা অনেকে দেখে না। আবার যদি কোনোটা সঠিক না থাকে, যদি থাম্বনেল ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটা সাধারণ মানুষ দেখে বা ক্লিক করে। আর এই ক্লিকটাই হচ্ছে ক্লিক থ্রো রেট। আমরা অনেক সময় দেখি কি যে শতকরা কত পার্সেন্ট ভিডিও আপলোড হচ্ছে এবং এই ভিডিওটা আপলোড করার পরে কতজন ক্লিক করছে। এই ক্লিক করার সময় আপনি ক্লিক থ্রো রেটটা দেখতে পারবেন যে আপনার থাম্বনেলে সঠিকভাবে ক্লিকটা করেছে কিনা। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনি কয়টার সময় ভিডিও আপলোড করেন। এখন ভিডিও আপলোড করার দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে পিক আওয়ার, আপ পিক আওয়ার। তো আপ পিক আওয়ার বলতে আমরা সাধারণত সচরাচর সন্ধ্যা 6টার থেকে রাত 2টা 1টা পর্যন্ত সচরাচর সাধারণ মানুষ ভিডিও দেখে থাকে এবং তারা ডিভাইসে অ্যাক্টিভ থাকে। সারাদিন কাজকর্ম শেষ করার পরে তারা কী করে, ভিডিওটা দেখে থাকে। এই যে দেখার যে সময়টা, একটা নিয়ম আছে ইউটিউব অ্যালগোরিদম যে সিস্টেমটা, এই সিস্টেমটা বলে যে আপনার ভিডিওটা যতজন দেখেছে যদি 10 জন দেখে তারা আরও 10 জনের কাছে পাবলিশ করতে থাকে, যদি আরও 10 জন দেখে তাহলে আরও 10 জনের কাছে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম ইমপ্রেশন দিয়ে থাকে। এই পাবলিশ বা ইমপ্রেশন দেওয়াই মূলত ইউটিউবের কাজ। সো ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। সবথেকে বড় বিষয় হচ্ছে টাইম টেবল। আপনি যদি সেই সময় সঠিকভাবে ভিডিওটা আপলোড দিতে পারেন তাহলে আপনার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। পৌঁছানোর ক্ষেত্রে ইউটিউব যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনার সেই ক্ষেত্রে থাম্বনেলটা ঠিক করতে হবে। থাম্বনেল যদি আপনি ঠিক করতে পারেন বা সঠিকভাবে আপনি যে ভিডিওটা আপলোড করছেন বা যে কন্টেন্ট ক্রিয়েট করছেন সেই কন্টেন্টটা কোন ধরনের, সেই ধরনের আপনি থাম্বনেল বানানোর চেষ্টা করুন এবং যে থাম্বনেলটা সাধারণ মানুষ পড়ে আপনার ভিডিওতে বা কন্টেন্টে ক্লিক করে। আপনার মূল উদ্দেশ্য ওখানে ক্লিক করানো। ক্লিক করানোর পরে সাধারণ মানুষ কী করবে, আপনার ভিডিওটা দেখবে। এই দেখার ফলে কী হবে, আপনার একদিকে যেমন সাবস্ক্রাইব হবে অন্যদিকে ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। এবং সাবস্ক্রাইবের অবশ্যই চেষ্টা করতে হবে, সাবস্ক্রাইব যদি সঠিক সময়ে বা সঠিক পরিমাণে আসে তাহলে আপনার ভিডিওটা অনেকটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এবং ইউটিউব কী করবে, অ্যালগোরিদম যে সিস্টেম আছে এই সিস্টেমে আপনার ভিডিওটা বিভিন্ন ডিভাইসে ছড়িয়ে দিবে এবং এই ছড়িয়ে দেওয়ার কারণে কেউ না কেউ আপনার ভিডিওটা ক্লিক করবে। সো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং সঠিক সময়ে আপনি ভিডিওটা আপলোড করেন তবে অবশ্যই আপনার ভিডিওটার একটি র্যাঙ্ক পাবে এবং এই র্যাঙ্ক পাওয়ার কারণে আপনার ভিডিওটা একদিকে যেমন ভাইরাল হবে অন্যদিকে আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এই নিয়মে ভিডিওটা আপলোড করতে থাকুন। টাইটেল ঠিক করুন, ট্যাগ ঠিক করুন এবং থাম্বনেল ঠিক করুন এবং ডেসক্রিপশন সঠিকভাবে লিখুন। ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই মেটা ট্যাগ রাখার চেষ্টা করুন। মেটা ট্যাগ বলতে বোঝায় যে সাধারণ মানুষ যে কিওয়ার্ড সার্চ করে ওই কিওয়ার্ডের অনেকগুলো অংশ আপনি আপনার ডেসক্রিপশনে রাখার চেষ্টা করুন। তাহলে আপনার ভিডিওটার একদিকে যেমন দম থাকবে এবং এই মেটা ট্যাগ থাকার কারণে যে কেউ সার্চ করলে আপনার ভিডিওটা তার ডিভাইসে পৌঁছে যাবে এবং পেজ র্যাঙ্কে অবস্থান করবে। সো আশা করি আজকের টিউটোরিয়াল আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ভিডিওটা আপলোড করবেন এবং কিভাবে পাবলিশ করবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।